পৃথিবীতে এমন কিছু জিনিস রয়েছে যেগুলোর সম্বন্ধে জানার পর মানুষ আশ্চর্য হয়ে যান। মেক্সিকোর একটি দোকানে বিগত 80 বছর ধরে থাকা একটি নববধূর আকারে পুতুলের সত্যতা জানার পর সকলেই অবাক হয়ে গিয়েছে। এই পুতুলটির নাম রাখা হয়েছে লাপোস্কু এলিটা। 1930 সালের 25 মার্চ প্রথম মেক্সিকোর দোকানে পুতুলটি কাঁচের ভেতর রাখা হয়েছিল। সাদা রঙের পোশাক পরা নববধূর সাজে এই পুতুলকে জীবিত মনে হয়। প্রথমে লোকেরা এখানে তার সৌন্দর্য দেখতে আসতো, এরপরে যখন আশেপাশের লোকজন লক্ষ্য করলো যে এই পুতুলটির মুখটি দোকানের মালিক পঞ্চুয়েলিটা এম্পারজার মতো দেখতে, যার মৃত্যু হয়েছিল 25 মার্চের কিছুদিন আগে। পুস্কুয়েলিটার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এর আগে একটি বিষাক্ত মাকড়সার কামড় দেয় যার ফলে তার মৃত্যু হয়। পুস্কুয়েলিটার মা তাকে খুব ভালোবাসত, সেজন্য তিনি মেয়ের মৃতদেহের উপর মমের স্তর দিয়ে তাকে পুতুলের আকার দেন। কিন্তু এই পুতুলের সম্বন্ধে সাধারণ মানুষ যে কথাগুলি বলেছে সেটা পুস্কুয়েলিটারের মা গুজব বলেছেন, কিন্তু তার এই কথা কেউ বিশ্বাস করেননি।